বাংলাদেশের এটি প্রথম 6 লেন বিশিষ্ট সেতু। এই ভিডিওর মাধ্যমে অলরেডি 6 লেনের সেতু দেখে ফেলছেন, এই যে দেখেন। এই সেতু থেকে গাড়ি নামার পর যে রাস্তাটি চওড়া হবে, সেই রাস্তাটি চওড়া হবে এই পর্যন্ত। অলরেডি দেখেন এখানে কাজ চলতেছে, অর্থাৎ এই ডান পাশে যে প্যারাপেট অর্থাৎ ওয়াল দেখতে পাচ্ছেন, অর্থাৎ রাস্তার সৌন্দর্যের কাজ চলছে। অর্থাৎ ব্রিজ থেকে গাড়ি নামার পর রাস্তা যে চওড়া হবে, সেই চওড়া রাস্তার ডান পাশের সর্বশেষ সীমানা হচ্ছে এখানে। এটি বলতে পারেন রাস্তার কাজে সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ চলমান আছে। প্রায় 4 কিলোমিটার পর্যন্ত রাস্তা এভাবে চওড়া থাকবে, পাশাপাশি এই রাস্তাটি 4 লেন অথবা 6 লেনের করার পরিকল্পনা আছে। আপনার নাম কি চাচা? মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম, নজরুল ইসলাম, আপনি কি এইখানের স্থানীয়? লোহাগাড়া। কতদিন আছেন এই ব্রিজের প্রজেক্টের সাথে? এখানে আমি 7 মাস। 7 মাস। তো এই যে কালনা সেতু, যে 6 লেনের ব্রিজ, এটা শেষ হতে কতদিন সময় লাগবে? মানে কোন আমাদের তো আইডিয়া আমরা পাইছি বা জানতেছি। হ্যাঁ, তাতে আগামী বছর ধরেন জুলাই মাস, আগামী বছরের জুলাই মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে সিদ্ধান্ত সেইভাবে আর কি। তার মানে কি আমরা 22 সালের মধ্যে উদ্বোধন হওয়ার একটা সম্ভাবনা আছে আর কি, একটা আশা আছে। এখন প্রশ্ন আছে এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্রিজ থেকে নেমে এই যে নড়াইলের যে রাস্তাটা, এই নড়াইলের রাস্তাটার কাজ কবে ধরতে পারে? কারণ এই ব্রিজ যদি আপনি বলতেছেন জুলাই মাসে শেষ হবে, তার মানে হাতে আছে আর 1 বছর। এই নড়াইল পর্যন্ত যদি এই রাস্তা করে কিংবা যশোর পর্যন্ত যদি এই রাস্তা করে, তো 1 বছরের মধ্যে তো এই রাস্তার কাজ শেষ করতে পারবে না, 4 লেন কিংবা 6 লেন যাই করুক। এখন এটা কত কি পারবে এখন, এটা তো ও এটা আপনার সঠিক জানা নাই, তাই তো? এখন এটা আমাদের ব্রিজ থেকে আমরা একটা আইডিয়া পাইছি, ওরা বলছে যে আগামী মাসে জুলাই মাসে ইনশাআল্লাহ আমাদের কাজ হয়ে যাবে। এবং এটি তো জাপানের একটি কোম্পানি করতেছে, জাপানের ব্রিজের যে কাজ যত দ্রুত করতেছে তাতে মোটামুটি ভালোই মনে হচ্ছে। মাঝে গতবার করোনা একটু মাঝে একটু ঠিক আছে, আবার এবার ওই যে লোক এখন মারা গেল বা ইয়ে এলো, আচ্ছা ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে।